ওয়েলকাম টু আপডেট মাস্টার। প্রাইমারি টেট 2017-র নম্বর প্রকাশ হয়ে গেছে, অর্থাৎ যারা কৃতকার্য হয়েছিলেন অর্থাৎ পাস করেছিলেন তাদের নম্বর একদম দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে। একটা পিডিএফ ফাইলের মধ্যে সম্পূর্ণ তথ্যটা আছে এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের যে নাম্বার আছে অর্থাৎ যে বিভিন্ন ক্যাটাগরি আছে সেই অনুসারে কতজন কোন ক্যাটাগরিতে পাস করেছেন কতজন এবং তার সাথে কোন নম্বর পেয়ে কতজন পাস করেছেন, যেমন 83 কতজন পেয়েছেন, 84 কতজন পেয়েছেন, 85 কতজন, হাইয়েস্ট মার্কস কত, পরিষ্কারভাবে আমরা কিন্তু এগুলো কাউন্ট করেছি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন উল্লেখযোগ্য ব্যাপারগুলি জানার জন্য। এবং তার সাথে আমরা বলব টেট 2014-র নম্বর প্রকাশ কবে নাগাদ হতে পারে, তো সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদেরই কাজে লাগবে। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন 2017 সালের রেজাল্টের বিস্তারিত যে ডেটা, কোন ক্যাটাগরিতে কত পাস আমরা দেখিনি, যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই মার্জনা করে দেবেন। তো জেনারেল 3,365, ওবিসি 2,397, ওবিসি বি 2,302, এসসি 1,761, এসটি 186, পিএইচ 335, প্যারাটিচার 316, এক্সেম্পটেড 73, হাইয়েস্ট মার্কস হচ্ছে 124, 124। কারণ বুঝতে পারছেন একটা নাম্বারটা কিন্তু একদম কম নয়, যথেষ্ট ভালো নম্বর। এবার কোন নম্বর পেয়ে কতজন পাস করেছেন, 83, 1,442, 84, 588, 85, 553, 86, 520, 87, 488, 88 পেয়েছে 405 জন, 89, 311, 90 পেয়েছে 1,361, 91, 545 জন, 92, 456 জন, 93, 395, 94, 347। এভাবে কিন্তু পুরো চলে যাচ্ছে, একদম লিস্টটা পুরো একদম আছে, একদম দেখতে পাচ্ছেন একদম। আমরা একদম 119 পেয়েছে দুজন, 124 পেয়েছে একজন। তো অবশ্যই পরিষ্কারভাবে উল্লেখ আছে এবং এটা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আগেই আমরা পোস্ট করেছিলাম। তো এবার আমরা আসছি 2014 সালের যে টেটের মার্কস সেটা কবে প্রকাশিত হবে। তো পর্ষদ সভাপতির কথা অনুসারে এক দুদিনের মধ্যে তিনি বলেছেন, কিন্তু আমরা ওয়েট করব যে আগামী এক সপ্তাহের মধ্যে কিংবা আগামী দুদিনের মধ্যে চলে আসতে পারে। তো ম্যাক্সিমাম টাইম ধরুন যেটা আমরা আশা করছি যে 3-4 দিনের মধ্যে হয়তো চলে আসতে পারে। তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন উল্লেখযোগ্য তথ্যগুলি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।